অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি বাংলার সব গ্রাম থেকে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করার দায়িত্ব তার। কিন্তু প্রধানমন্ত্রীকে মন কি বাত অনুষ্ঠান করে বলতে হবে কেন বাংলার টাকা দিল্লি আটকে রেখেছে। এই দিন রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি মানুষকে ব্যাখ্যা করতে গিয়ে কালো টাকা উদ্ধার ও নোটবন্দি বিরুদ্ধে সোচ্চার হন। ক্লান্ত কিন্তু রণকান্ত নন, তৃণমূলে নবজোয়ার যাত্রায় প্রতিদিন 100 কিলোমিটার করে পথ অতিক্রম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের করণদিঘির সভা থেকে সেই কথাই নিজ মুখে জানালেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের আঘাত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার জন্য আলাদা করে কোন কাজ করছেন বাংলার বিজেপি নেতারা? সোমবার কলকাতা রাজভবনে পালিত হল গুজরাট ও মহারাষ্ট্র দিবস। কর্মসূত্রে কলকাতায় থাকা মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর ছত্রপতি শিবাজী মহারাজ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের দুটি পোর্ট্রেটের উদ্বোধন করেন রাজ্যপাল। তিনি তার ভাষণে বলেন, মহারাষ্ট্রের প্রতি বাংলা শ্রদ্ধা চিরকালের। বাবার সঙ্গে তিহার জেলে দেখা করতে মরিয়া সুকন্যা মণ্ডল। তিহার জেলের বিশেষ শর্ত মানলে তবেই হবে সাক্ষাৎ। অনুব্রতর সঙ্গে একই ব্লকে রয়েছেন সুকন্যা। কালিয়াগঞ্জে পুলিশি অভিযান চলাকালীন রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা তদন্তভার নিল সিআইডি। সূত্রের খবর, সোমবার সকাল থেকেই কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দপ্তর। ঘটনার 5 দিনের মধ্যেই সিআইডি তদন্তভার নিল, যদিও পরিবার অরর সিবিআই তদন্তের দাবিতেই। মালদহের কালিয়াচকে নাবালিকা দেহ উদ্ধারের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলা প্রত্যাহার করে নিলেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস। এদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কাণ্ডের প্রেক্ষিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না আদালত। বকরি মামলায় আদালতে স্বস্তি মিলল না সিবিআইয়ের। লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্ত করবে রাজ্যই, নির্দেশ হাইকোর্টের। যদিও সিআইডির হাত থেকে তদন্ত গেল সিটের হাতে, বকরি কাণ্ডে তদন্তের সিট গঠন করল আদালত। রাজ্যে কর্মরত আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন হাইকোর্টের। নদিয়ার তেহট্টে সমবায় সমিতিতে নিরঙ্কুশ জয় পেল সিপিএম। রবিবার পলাশীপাড়া ধোপট্ট সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় সিপিএম সমর্থিত প্রার্থীরা জিতেছেন 49টি আসনে, আর তৃণমূল সমর্থিত প্রার্থীরা 20টি আসনে। বিবাহ বিচ্ছেদে আজ 6 মাসের অপেক্ষা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের। তিক্ত সম্পর্ক ছেড়ে বেরোনো এখন আরও সহজ। কর্ণাটকে বিজেপি নির্বাচন ইস্তেহার প্রকাশ। জেপি নাড্ডার যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের উপর জোর ইস্তেহারে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মহিলাদের ক্ষমতায়নেও। কুখ্যাত জঙ্গি নেতা আবু হোসেন আল কুরেশির মৃত্যু। সিরিয়ায় ঢুকে আইএস নেতাকে খতম করল তুর্কি সেনা। কুরেশির মৃত্যুর খবর জানান স্বয়ং তুর্কি প্রেসিডেন্ট।